আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আমরা ইতিমধ্যে যারা ডক্স টোকেনে বিটগেটে উইড্রো দিয়েছিলাম, আমরা এখান থেকে উইড্রো বা পেমেন্টটি পেয়ে গেছি। সো এখান থেকে বিটগেটে আপনারা ভালো করে লক্ষ্য করলে এখানে দেখতে পারবেন, আমার বিটগেটে ইতিমধ্যে আমি 838টি ডক্স টোকেন পেয়ে গেছি, যা ভ্যালু এখানে শো করতেছেন। এখন বর্তমানে আমাদের এই মার্কেটে বা এক্সচেঞ্জারে এখনও লিস্টিং হয় নাই। ইতিমধ্যে আমরা সকলেই জানি যে আমাদের ডক্স টোকেনটি 26 তারিখে বাংলাদেশ 6টার দিকে এখানে লিস্টিং হবে। তো এই যে বিভিন্ন এক্সচেঞ্জারে 6টার দিকে লিস্টিং হবে 26 তারিখে, তখন আমরা এই টোকেনটি এক্সচেঞ্জ করে বা সেল দিয়ে আমরা এই যে ডলারটি পাবো বা এক্সচেঞ্জ করে যে ডলারটি আমরা পাবো, সেই ডলারটি কীভাবে বিকাশ নগদে নিতে পারি টাকা সম্পূর্ণ পকেটে, সেই প্রসেসটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। সো ফুল ভিডিও কন্টিনিউ করুন আর ভিডিওটা একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, চ্যানেল যারা নতুন দর্শক রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো চলেন ভিডিওটি স্টার্ট করা যায়। অলরাইট গাইস, প্রথমে আমরা এখান থেকে বিটগেট যে অ্যাপ্লিকেশন যেটা রয়েছে আমাদের ওয়ালেট, সেটা আমরা ওপেন করে দেবো। অ্যান্ড দেবো, দেওয়ার পরে এখান থেকে আমরা যখন এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাসেট, এই যে অ্যাসেট অপশনে যখন আমরা ক্লিক দেবো, অ্যান্ড তারপরে আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন স্পট, স্পট একটা ক্লিক দেবো। সো স্পটে ক্লিক দেওয়ার পরে আমরা এখান থেকে দেখতে পারবো আমাদের ডক্স টোকেনটি। সো ইতিমধ্যে যারা আমরা উইড্রো দিয়েছি আমরা ডক্স টোকেনটি পেয়ে গেছি। সো এটা অবশেষে আমরা 26 তারিখে সেল দিতে পারবো। সো কীভাবে আপনি 26 তারিখে সবার আগে সেল দিয়ে ভালো একটা বেনিফিট নিতে চান, সে প্রসেসটা দেখানোর চেষ্টা করব। আপনারা তো সকাল সকাল এই যে টোকেনটি আছে যেটা কিনা আপনার সেল দিয়ে ভালো প্রফিট পেতে চান, সো অবশ্যই তো আপনার কীভাবে সেল দিতে হয় সেই প্রসেসটা জেনে রাখা ভালো। সো তার জন্য আমি আপনাদের জন্য ভিডিওটি নিয়ে আসলাম। সো এখন আপনাদের যে কাজটি করতে হবে, এই যে টোকেনটি, এই টোকেনটি যে আমরা পেয়েছি তাই না, এই টোকেনটি এখন আমরা কীভাবে সেল দেবো, সেল দেওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এই টোকেনটি সেল দিতে হবে, সেল দিয়ে ইউএসডিটিটা কনভার্ট করতে হবে। মানে এই যে দেখতে পাচ্ছেন ইউএসডিটি, এটাতে নিয়ে আসতে হবে, রূপান্তর করে দেন, এটা আপনাকে সেল দিতে হবে বিভিন্ন বায়াদের কাছে। অ্যান্ড বায়াদের কাছে সেল দিয়ে আপনাকে বিকাশ নগদ রকেটে টাকা নিতে হবে। সো এর ফুল প্রসেসটির জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন এই যে ট্রেড, ট্রেডেতে একটা ক্লিক দিবেন। ট্রেডে একটা ক্লিক দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন স্পট, স্পটে একটা ক্লিক দিবেন। সো স্পটে আমি ক্লিক দিলাম। সো স্পটে ক্লিক দেওয়ার পরে সো এখানে দেখতে পাচ্ছেন ওপরে লেখা রয়েছে বিটিসি বাই, এখান থেকে ইউএসডিটি লেখা রয়েছে, এখানে একটা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনার ডক্সটি খুঁজে নেবেন, বা এখানে খুঁজে যদি না পান সেক্ষেত্রে ওপরে সার্চ বার দেখতে পাচ্ছেন, এখানে লিখে দেবেন ডক্স, ঠিক আছে। ডক্সটি লিখে দেওয়ার পরে তাহলে আপনার কাছে অপশনটি চলে আসবে, এখানে ডক্স লিখবেন, অ্যান্ড তাহলে আপনারা সর্বপ্রথম পেয়ে যাবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আমার মূলত দেখতে পাচ্ছেন 43 ঘন্টা রয়েছে, কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে যাকে লিস্টিং হবে। সো ভালো একটা বেনিফিট মিলবে, সেখানে এটা সিলেক্ট করে দেবেন ডক্স। ডক্স লিখে দেওয়ার পরে সেল অপশনে একটা ক্লিক দিয়ে নেবেন। সেল অপশনে ক্লিক দেওয়ার পরে এই যে মার্কেট প্রাইসে অবশ্যই সেল দিয়ে নেবেন। সো অবশ্যই আপনারা দেখে নেবেন এখানে মার্কেট প্রাইস আছে কিনা, এখানে এই যে লিমিট অর্ডার লেখা থাকবে অবশ্যই মার্কেটটি সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে আপনার কাছে কত টোকেন আছে এই যে দেখতে পাচ্ছেন, এটা আপনার কত পার্সেন্ট সেল দিতে চান সেই অনুযায়ী আপনার সেল দেবেন। ধরেন আমি 100% দেবো, আপনার যদি স্টক করে রাখতে চান সেক্ষেত্রে আপনার মন মতো রাখতে পারেন। দেন এরপর আপনাকে যে কাজটি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন সেল, সেলসে একটা ক্লিক দিয়ে নেবেন। সেলসে ক্লিক দিয়ে কনফার্মে যখন ক্লিক দেবেন তখন আপনার এই যে অর্ডারটি রয়েছে সেটা কনফার্ম, মানে আপনার কনফার্ম হয়ে যাবে বা আপনার সেল হয়ে যায়, আপনার এই যে ডলারে ইউএসডিটিটা কনভার্ট হয়ে যাবে। সো এইভাবে যখন সেল দিতে যদি না পারেন সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন কনভার্ট, কনভার্টে একটা ক্লিক দিবেন। সো কনভার্টে ক্লিক দেওয়ার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন ওপরে লিখে দিবেন আপনার হচ্ছে এই যে ইউএসডিটি না, এটাই থাকবে। দেন এখান থেকে এই যে এটাতে একটা ক্লিক দিবেন, ক্লিক দিয়ে ইউএসডিটি নিচে আসবে, দেন এই উপরে দেখতে পাচ্ছেন এটা থাকবে। সো এটাতে একটা ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে এখান থেকে সার্চ বার টাইপ দিবেন ডক্স, ঠিক আছে। সো এইভাবে চাইলে আপনারা সেল দিতে পারেন বা এখানটা কনভার্ট করতে পারেন। যদি আপনারা সেল না দিতে চান এখান থেকে কনভার্ট করলে বা এই ডক্স টোকেনটি এখানে পেয়ে যাবেন, ওটা সিলেক্ট করে দেবেন, ওপরে আপনার ডক্স চলে আসবে। দেন এই যে ম্যাক্স, এটাতে ক্লিক দিবেন বা কত দিতে চাচ্ছেন সেটা এখানে টাইপ করে দিবেন। দেন নিচে আপনার এই যে কত পাবেন ডলার সেটা শো করবে, দেন এখান থেকে এটাতে ক্লিক দিবেন। সো জিরো ফি দেখতে পাচ্ছেন, ফি কাটবে না কোনো। সো এখান থেকে এটাতে প্রিভিউতে ক্লিক দিয়ে কনফার্মে ক্লিক দিলে আপনি এখান থেকে ডলার ইউএসডিটা কনভার্ট হবে আপনার ডক্স টোকেনটি সেল হয়ে। সো এইভাবে মূলত আপনাকে ডক্স টোকেনটি কনভার্ট করতে হবে। এখন বিকাশ নগদে যদি টাকা নিতে চান সেক্ষেত্রে আপনি বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে আপনি ভালো বায়ারদের কাছে সেল দিতে পারেন, বা আপনারা চাইলে এখান থেকে এই যে ট্রেডে থাকবেন, ট্রেডে থাকার পর আপনাকে যে কাজটি করতে হবে,
তো আপনি যদি এখান থেকে যদি আপনি শেয়ার দিতে চান বিভিন্ন বারদের কাছে বা বিকাশ নগদের টাকা নিতে চাইলে, সো এখান থেকে হোমেতে একটা ক্লিক দিবেন, দেন এখান থেকে ওপরে মোরোতে একটা ক্লিক দিবেন। সো মোরোতে ক্লিক দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইন্যান্স এবং হচ্ছে বিটগেট বাইবিট এগুলো সব কিছু একই রকম বা একক জায়গায় একক ফিউচার থাকে। সো এখান থেকে পি টু পিতে আসবেন, মানে পার্সোনাল টু পার্সোনালে আপনি ডলারটি সেন্ড করবেন। এরপর নিচে দেখতে পারবেন এই যে এখান থেকে টিকমার্ক দিয়ে এই কনফার্মে ক্লিক দিবেন। যখন আপনি কনফার্মে ক্লিক দেবেন এরকম আসবে, সো এখান থেকে আপনি যে উপরে ক্রসে ক্লিক দেবেন, দেন এখান থেকে ক্যান্সেল, দেন এখানে সেলে ক্লিক দেবেন। সেলে ক্লিক দেওয়ার পর আপনার কত ডলার আছে সব কিছু প্রাইস এখানে দেখাবে, কোনটা অ্যাভেলেবল রয়েছে সব কিছু দেখাবে, কোনটা বায়ার হচ্ছে অনলাইনে রয়েছে সেটাও দেখাবে, প্রাইস কীরকম দেবে সেটাও কিন্তু দেখাবে। এখন আপনাকে দেখে নিতে হবে এখান থেকে কারা ট্রাস্টেড, ঠিক আছে, সেগুলো খুঁজে বের করতে হবে। সো ট্রাস্টেড কারা সেটা দেখার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন যাদের অর্ডার বেশি রয়েছে, যেগুলো অর্ডার কমপ্লিট করেছে, সো এখান থেকে 100% যেগুলো দেখবেন সেগুলোতে মূলত আপনাকে ট্রাস্টেড ভেবে নিতে হবে, এবং যেগুলো অর্ডার বেশি রেটিং তাদেরকে সেল দিবেন। অ্যান্ড তাদের কাছে কোনটা অ্যাভেলেবল রয়েছে সেটা এখান থেকে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন বিকাশ নগদ এগুলো এখানে দেখাবে, যেটাতে আপনি সেল দিতে চান আপনার প্রাইসটা ভালো দেবে সেটাতে চাইলে সেল দিতে পারেন। এইভাবে সেলে ক্লিক দিবেন অ্যান্ড কনফার্মে ক্লিক দিবেন। দেওয়ার পরে অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে আইডেন্টি ভেরিফাই এগুলো থাকতে হবে, ঠিক আছে, এগুলো থাকতে হবে। দেন এখান থেকে আপনাকে সব কিছু ভেরিফাই থাকতে হবে, ইমেল অ্যাড্রেস এগুলো নাম্বার ভেরিফাই থাকতে হবে, ঠিক আছে। এভাবে আসবেন বাইন্যান্সে, যে এরকম ডলার বাই সেল করে থাকি এরকম, এটাতেও সেম প্রসেসে আপনি যে বায়ার আছে যারা তারা আপনাকে টাকাটি সেন্ড করবে, দেন তারপর আপনাকে ডলার তাদের অ্যাড্রেসে সেন্ড করে দিয়ে কনফার্মে ক্লিক দিতে হবে। সব কিছু ওখানে নোটিশ পেয়ে যাবেন, বাংলাতেই লেখা থাকবে কী কীভাবে আপনাকে কাজটি করতে হবে। সো এবার আশা করি বোঝাতে পেরেছে কীভাবে আপনি টোকেনটি ডক্স টোকেনটি আপনি এক্সচেঞ্জ করে ইউএসডিটিতে কনভার্ট করে সেটাকে সেল দিয়ে বিকাশে নগদে বা পকেটে টাকা নিতে পারেন। এটাই ছিল কমপ্লিট একটা ভিডিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আমাদের সঙ্গে থাকবেন। সো আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে।